যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মনে কিন্তু একটা ভুল ধারণা আছে যে তোমরা একশোর পেলেই পাস করবে এই ধারণাটা কিন্তু একদম ভুল এটা ঠিক যে তোমাদের থার্টি পার্সেন্টে পাস কিন্তু একশোর মধ্যে পেলে মোটেও পাস নয় এটা শুনে তোমাদের মনে হবে যে দাদা কি অদ্ভুত রকমের কথা বলছে থার্টি পার্সেন্ট মানে তো একশোর মধ্যে তিরিশ তাহলে আবার বলছে যে একশোর মধ্যে তিরিশ পেলে পাস নয় আমি যেটা বলছি ভালোভাবে এটা শুনে নাও কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের যে এক একটা সাবজেক্টে পাস করার মেন প্রক্রিয়া সেটা আমি আলোচনা করব। মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো আর ভিডিওটাতে লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না এবারে আমি মূল বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি বিষয়টা হলো যে তোমাদের থার্টি পার্সেন্টে পাস একশোর মধ্যে তিরিশ পেলে কিন্তু মোটেও পাস নয় ব্যাপারটা কি ব্যাপারটা ভালোভাবে শোনো তোমাদের ধরো বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা হয় আশিতে এবং প্রজেক্ট থাকে কুড়ি তাহলে আশিতে তোমাদেরকে কিন্তু চব্বিশ পেতে হবে কেন আশির থার্টি পারসেন্ট হচ্ছে চব্বিশ এবং আবার প্রোজেক্টে কুড়ির মধ্যে থার্টি পার্সেন্ট হচ্ছে ছয় তাহলে চব্বিশ আর ছয় হচ্ছে তিরিশ এইভাবে কিন্তু তোমাদের তিরিশটা পেতে হবে এবারে ধরো কেউ বাংলাতে রিটেনে লেখা পরীক্ষায় সে পেল পনেরো এবং প্রজেক্টে সে পেয়ে গেছে উনিশ তাহলে উনিশ আর পনেরো দুটো মিলিয়ে হলো চৌত্রিশ তাহলে তোমরা যদি ভেবে থাকো যে একশোর মধ্যে তিরিশ পেলে পাস তাহলে পাস করেছে কিন্তু না কেন সে পাস করেনি তার কারণ দুটো আলাদা আলাদা ক্রাইটেরিয়া আলাদা আলাদা ক্রাইটেরিয়া মানে আশির মধ্যে তার থার্টি পার্সেন্ট অর্থাৎ চব্বিশ রিটার্নে পেতেই হবে আর অন্যদিকে প্রোজেক্টে কুড়ির মধ্যে তার থার্টি পার্সেন্ট অর্থাৎ ছয় পেতেই হবে তাহলে কেউ যদি যে কোনো একটা ক্রাইটেরিয়া মিস করে তাহলে কিন্তু সে সেই সাবজেক্টে পাস করবে না আমি আরও একবার তোমাদেরকে বোঝাচ্ছি ধরো কেউ লেখা পরীক্ষায় পেল কুড়ি আর অন্যদিকে সে প্রজেক্টে পেয়ে গেল উনিশ তাহলে কুড়ি আর উনিশ মিলে হয়ে গেল উনচল্লিশ কিন্তু সে পাস করবে না কেন পাস করবে না তার কারণ আশিতে রিটেন পরীক্ষায় তোমাকে তো তার থার্টি পারসেন্ট পেতে হবে অর্থাৎ রিটেনে চব্বিশ পেতে হবে কারণ চব্বিশ যদি তুমি রিটার্নে না পাও তাহলে কিন্তু সেই সাবজেক্টে তোমাকে পাস করানো হবে না বা প্রোজেক্টে যদি তুমি কুড়ির মধ্যে ছয় না পাও তাহলে কিন্তু তোমাকে পাস করানো হবে না ওই দুটো ক্রাইটেরিয়া অর্থাৎ রিটার্নের থার্টি প্লাস প্রোজেক্টের থার্টি পার্সেন্ট এইটা মিলিয়ে যখন তিরিশের বেশি কেউ পাবে বা তিরিশ পাবে তখনই কিন্তু কেউ পাস করবে অর্থাৎ কেউ একটা রিটেনে চব্বিশ পেলো এবং প্রজেক্টে সে ছয় পেলো তাহলে চব্বিশ আর ছয় দুটো মিলিয়ে হয়ে গেল তিরিশ তখন কিন্তু সে পাশ করবে আর যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে অর্থাৎ যাদের সত্তরে পরীক্ষা হয় তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে সত্তরের থার্টি পার্সেন্ট কত হয় একুশ এবং তোমাদের যে বাকি তিরিশ তার থার্টি পার্সেন্ট কত হয় নয় তাহলে একুশ আর নয় কত হলো তিরিশ অর্থাৎ দুটোতেই কিন্তু তোমাদের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা ফুলফিল করতে হবে আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে এই যে এই সমস্যামূলক যে বিষয়টা তোমাদের মনে যে ভুল ধারণাটা থাকে তোমাদের পাস মার্কসটাকে কেন্দ্র করে এই ভিডিওর মাধ্যমে আমি আশা করছি তোমাদের মন থেকে এই ধারণাটা আমি দূর করতে পারলাম এবং সঠিক বিষয়টা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য